সালাম আলাইকুম। যাদের মোটর সাইকেল আছে, অনেকের প্রশ্ন যে ট্যাসলকের নতুন একটা ভার্সন আসে, ট্যাসলক রাখবে, এটাতে সুবিধা কি? রিমোটটা দেখাচ্ছি আপনাদেরকে আমি। এখানে ডিজিটাল ডিসপ্লে, আলোর জন্য হয়তো দেখা যাচ্ছে না ঠিক মতো, এটা ডিজিটাল ডিসপ্লে এবং এটার সাথে মানে ফুললি অ্যানিমেটেড, এই ডিসপ্লেটা পুরো অ্যানিমেটেড। এখানে ঘড়ির টাইম, রেঞ্জ, ব্যাটারি ভোল্টেজ, নেটওয়ার্ক, বাইকের কি কন্ডিশন সব দেখা যায় রিমোটে। তো অনেকের কোশ্চেন আছে যে এটার মধ্যে নতুন কী ফিচার আসলো, এটার মধ্যে বাড়তি কী ফিচার আসলো এবং এটাতে সুবিধা কী কী, সেটা আমি একটু শর্টে আপনাদেরকে দেখাবো। দেখেন, এই রিমোটটা যখন আমার পকেটে থাকবে, ট্যাসলক রাখবে, এই রিমোটটা যখন আমার পকেটে বা কোমরে থাকবে, আমি যখন চাবি দিয়ে বাইকটা অন করব, বাইক কিন্তু অটোমেটিক আনলক হয়ে যাবে। দেখেন, একটা সাউন্ড হয়, বাইকে সাউন্ড হলে বাইকটা অটোমেটিক আনলক হচ্ছে এবং স্টার্ট হচ্ছে। এখন আমি চাবিটা এখন বন্ধ করে দিব, এই চাবিটা বন্ধ করে দিলাম। আমি যখন বাইক থেকে নেমে যাব, বাইকের চাবি থাকবে আমার হাতে আর রিমোটটা থাকবে পকেটে, ইন্ডিকেটারটা ফ্লাশ করবে এবং বাইক স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে বাইকটা লক হয়ে যাবে। আপনাকে রিমোট চাপ দিয়ে বা কোনো কিছু করে বাইক লক করতে হবে না। এর মানে হচ্ছে বাইকের কাছে গেলে বাইক আনলক হচ্ছে, বাইক থেকে একটু দূরে সরে গেলে 5 ফিট মানে 5 মিটার্স কম বেশি দূরে সরে গেলে বাইকটা নিজে নিজে লক হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় যদি কেউ বাইকে ধরে তাহলে সেটা কী হবে? আমি একটু সরে গেলাম বাইক থেকে, আমি ক্যামেরাতে আসি কিনা জানি না, আমি একটু দূরে চলে আসি, রিমোটটা আমার পকেটে আছে। যদি তখন কেউ বাইকে ধরে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, বাইকে অ্যালার্ম বাজবে প্লাস রিমোটে অ্যালার্ম বাজবে। দেখাচ্ছি আপনাকে, রিমোটে অ্যালার্ম বাজবে, রিমোটে কিন্তু অ্যালার্ম হচ্ছে প্লাস ভাইব্রেশন হচ্ছে। যদি কখনো এমন হয় যে আপনার কাছে রিমোট আছে পকেটে, আপনি অফিসে বসে আছেন আর বাইকের আসল চাবি কেউ পেয়ে গেল বা মাস্টার কি বা যে কোনো পেয়ে গেলো, তখন আলটিমেটলি কী হবে? ধরেন আমি ধরলাম যে কেউ বাইকটা স্টার্ট দিয়ে দিল বা চুরির চেষ্টা করলো, চুরি চিন্তায় ডাকাতি যে কোনো জিনিস চেষ্টা করলো, বাইকের আসল চাবি কিন্তু বাইকে আর আমার কাছে অফিসে রিমোটটা আছে, তখন আলটিমেটলি কী হবে? দেখেন, কোনোভাবেই বাইক কিন্তু স্টার্ট হবে না, কোনোভাবেই। সে যদি আসল চাবি দিয়েও বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করে, বাইক স্টার্ট হবে না। রিমোটে অ্যালার্ম বাজবে এবং বাইকে অ্যালার্ম বাজবে। এখন কোনোভাবে মনে করেন আপনি পারমিশন দিলেন তাকে, বাইকটা স্টার্ট করার পারমিশন দিলেন, আমি তাকে পারমিশন দিয়েছি স্টার্ট দেওয়ার জন্য, রিমোট থেকে পারমিশন দেওয়া লাগবে। তখন যদি কোনো কারণে আমি রিমোটের লকটা চেপে দিই বা স্টার্ট অবস্থায়, দেখেন বাইক কিন্তু বন্ধ হয়ে যাবে এবং রিমোট অ্যালার্ম বাজবে, বাইকে অ্যালার্ম বাজবে। সে যদি সারাদিনও চেষ্টা করে, সেলফ মারে, কিক দেয়, সারাদিন বাইক স্টার্ট হবে না। মনে করেন আমি নামাজে আছি, মিটিংয়ে আছি বা এমন কোনো জায়গায় আছে যেখানে আমি চাচ্ছি না বাইক শব্দ করুক, তখন আমি এই লক বাটন, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, লক বাটন প্রেস অ্যান্ড হোল্ড করব, প্রেস অ্যান্ড হোল্ড ছেড়ে দিব, কোনো সাউন্ড হয় না, বাইকেও সাউন্ড হয় না, রিমোটও সাউন্ড না। তখন যদি কেউ বাইক ধরার চেষ্টা করে, যদি কেউ বাইক চেষ্টা করে কোনো কিছু করার, চুরি করার, দেখেন আপনি খেয়াল করেন, তখন কিন্তু শুধু রিমোটে ভাইব্রেশন হবে এবং অ্যালার্ম বাজবে, বাইকে কোনো সাউন্ড হবে না। এটা তো কন্টিনিউ হবে, সে যদি বারবার ধরে, যদি বাইকে কেউ বারবার ধরে তাহলে কন্টিনিউয়াস এটার মধ্যে অ্যালার্ম বাজবে এবং ভাইব্রেশন করবে। আপনি এমনও করতে পারবেন চাইলে, রিমোটও শব্দ করবে না, বাইকও শব্দ করবে না, বাইকও থাকবে সাইলেন্ট, রিমোটও থাকবে সাইলেন্ট, রিমোটে শুধু মোবাইলের মতো ভাইব্রেশন করবে, এই অপশনও দেওয়া সম্ভব, আপনি চাইলে করতে পারবেন। তাছাড়া রিমোটে আরও প্রায় 27টা ফিচার আছে, 27 ফিচার্স আছে। এই দেখেন, আমার হাতে রিমোটটা আছে, চাবিটা আমার হাতে আছে, এখানে কিন্তু কিচ্ছু নাই। আমি যদি এটা দুইবার প্রেস করি, দেখেন বাইকটা অন হয়ে যাবে, বাইকের সাউন্ড হবে এবং বাইক অন হয়ে যাবে। দেখেন আমার হাতে রিমোট আর চাবি, এই বাইক চলবে, সব কিছু হবে, এই চাবি দিয়ে যেরকম চালাইতে হয় সেরকম চলবে। আবার বাইক বন্ধ করতে হলে এই যে প্রেস করলাম, বাইকটা বন্ধ হয়ে গেল। এছাড়া অসংখ্য ফিচার আছে, আপনি যদি হ্যাজার্ড লাইট অন করতে পারবেন, অ্যানিমেশন অন করতে পারবেন, বাইকের কতটুক শেকিংয়ে, বাইকে কতটুক টাচে রিমোটটা অ্যালার্ম বাজবে, বাইকটা অ্যালার্ম বাজবে এটা সেট করতে পারবেন। তারপরে অটোমেটিক যে লক আনলক হয়, রিমোটটা পাশে আসলে যে লক আনলক হয়, এটা কতটুক রেঞ্জে লক আনলক হবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। তাছাড়া সবচেয়ে মজার বিষয়, আপনি আপনার মোবাইল থেকে বসে সারাদিন বাইক কোথায় ঘুরছে, সারাদিন বাইক কোথায় গেছে, টোটাল লাইফ ট্র্যাকিং করতে পারবেন কোনো মাসিক বিল ছাড়া। আসলে বললে আমি 2 ঘন্টা কথা বলতে পারবো, 2 ঘন্টা লাগবে আমার শেষ করতে ফিচার, 2 ঘন্টা আপনার সময় নেই ভিডিও দেখার। তো আপনার ট্যাসলকে সার্চ করবেন, ট্যাসলক.com যাবেন, গিয়ে সার্চ করবেন, সার্চ করে আপনারা সমস্ত ফিচার আপনারা পেয়ে যাবেন লিখিত অবস্থা। আর যদি না বুঝেন, আমাদের হেল্পলাইনে কল দিবেন, আমরা আপনাকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব এবং সারা বাংলাদেশেই প্রোডাক্ট পাওয়া যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, আপনি যেখানে থাকেন না কেন আপনি প্রোডাক্টটা পাবেন। আর দাম আসলে বেশি বলবো না, কম বলবো যায় না, বাট ইন্টারন্যাশনাল যে মার্কেট তার চেয়ে আমাদের প্রাইস অনেক 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 কম এবং 1 বছরে গ্যারান্টি পাচ্ছেন। আর কোনো প্রবলেম হলে আমরা লাইফ টাইম সাপোর্ট দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Tesla, military grade automobile security.